ফ্রান্সে আবুল খায়ের চৌধুরী নামে একজন যুবক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। 23 মে তার কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে তিনি আর বাসায় ফিরেননি। 26 মে পুলিশ সূত্রে জানা যায় তিনি গুয়াসো রেল স্টেশনের পাশে একটি জঙ্গলে লাশ পাওয়া গেছে। তার একজন অতি নিকটতম আত্মীয় তার লাশ শনাক্ত করেছেন। এ নিয়ে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন এটা হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডের কারণ হিসাবে কেউ বলছেন তার কিছু লোকের সাথে অর্থনৈতিক লেনদেন ছিল, সেই সূত্রেই তাকে হত্যা করা হতে পারে। কিন্তু এটি হচ্ছে তদন্ত সাপেক্ষে বিষয়। পুলিশের কাছে এই নিয়ে যদি লিখিত আবেদন করা হয় তাহলে বেরিয়ে আসবে এটি কী কারণে কেন বা কে বা কারা তাকে হত্যা করেছে এবং এই হত্যাকাণ্ডের সাথে কে বা কারা জড়িত। তবে এই মুহূর্তে এ নিয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করা যাচ্ছে। আমরা দেখেছি গত বছর সুহেল রানা নামে একজনকে হত্যা করা হয়েছিল এবং তার জন্য বাংলাদেশি কমিউনিটি আন্দোলন এবং মিছিল করেছেন, মানববন্ধন করেছেন। তবে আমি একজন সংবাদকর্মী হিসাবে যেটি দেখেছি বা মনে করি, যেমন সুহেল রানার ক্ষেত্রে আন্দোলনের চেয়ে যেমন কাজী এনায়েতুল্লাহ ইনু সাহেব তিনি উকিল নিযুক্ত করে তার ক্ষতিপূরণ চেয়েছেন ফ্রান্স সরকারের কাছে এবং এটার একটা পজিটিভ রেজাল্ট ইতিমধ্যে এসেছে, আমরা এর একটি ভালো সংবাদ পাব। তো আমি সেক্ষেত্রে আবুল খায়ের চৌধুরীর তার এই বিষয়টি নিয়ে বলবো যে এটা পুলিশের কাছে লিখিত আবেদন করা যেতে পারে, তার সাথে কে বা কেন তাকে হত্যা করা হয়েছে সেটার একটা সুনির্দিষ্ট প্রমাণ বা তথ্য বের করার জন্য, এবং উকিল নিযুক্ত করে ফ্রান্স সরকারের আদালতের মাধ্যমে ফ্রান্স সরকারের কাছে ক্ষতিপূরণ চাওয়া যেতে পারে। এটা হবে একটি কার্যকর ভূমিকা বলে